শুনছেন মোহাম্মদ জাফর ইকবাল রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী রোহান রোহান। আজ চতুর্থ পর্ব। দরজাটা ধাক্কা দিতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ঘরের ভেতরে ভ্যাপসা এক ধরনের গন্ধ। আবছা অন্ধকারে দেখা যায় সারি সারি তাক, সেই তাকের উপর অসংখ্য বই। বইগুলো অযত্নে পড়ে আছে ধুলায় ধূসর। রোহান একটু এগিয়ে গিয়ে একটা বই টেনে নেয়। পৃষ্ঠা খুলে কি লেখা আছে পড়ার চেষ্টা করে, মাছ যেমন করে পানি থেকে অক্সিজেন নেয়, সেখানে তার একটা ব্যাখ্যা লেখা রয়েছে। হৃদয় একটু অবাক হয়ে রোহানের দিকে তাকিয়েছিল, জিজ্ঞেস করলো, তুমি কি করছো? বইয়ে কি লেখা আছে সেটা পড়ার চেষ্টা করছি, হৃদয় বিস্ফোরিত চোখে বলল। কি বললে? পড়ার চেষ্টা করছো? হ্যাঁ। তুমি পড়তে পারো? খুব ভালো পারি না, শিখছি, হৃদি ভুঁড়ু কুঁচকে বলল। এত কাজ থাকতে তুমি পড়া শিখছো কেন? এটা অনেকটা কেমন যেন, রোহান মুখে হাসি টেনে বলল, অনেকটা কি? অনেকটা হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখার মতো। তুমি যখন দুই পায়ে হাঁটতে পারো, তখন হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখার চেষ্টা কেন করবে? ক্রিস্টাল রিডার দিয়ে তো সব রকম তথ্য বিনিময় করা যায়, তখন কাগজে বর্ণমালা লিখে তথ্য বিনিময় করতে চাইছো কেন? রোহান মাথা নেড়ে বলল, আমি জানি না। তবে তবে কি আমার কি মনে হয় জানো? কি? রোহান বলল, আমার মনে হয় কিছুদিন পর আমাদের কাছে আর ক্রিস্টাল রিডার থাকবে না। পৃথিবীর এত মারামারি কাটাকাটি হচ্ছে যে নতুন করে ক্রিস্টাল রিডার বানাতেও পারবে না। তখন কি হবে জানো? হৃদি কেমন যেন বিচিত্র দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর বলল, তুমি সত্যি এটা মনে করো? রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি মনে করি। শুধু যে ক্রিস্টাল রিডার থাকবে না তা না, অস্ত্র থাকবে না, গাড়ি থাকবে না, কাপড় থাকবে না, খাবার থাকবে না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। রোহানের মুখটা অকারণেই গম্ভীর হয়ে যায়। সে থেমে বলল, আমাদের খুব দুর্ভাগ্য, আমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে জন্মেছি, যখন সব কিছু ধ্বংস হচ্ছে, চারপাশে সবাই ডাকাত, জ্ঞান বিজ্ঞান নেই, লেখাপড়া নেই। হৃদি বাধা দিয়ে বলল, সে কি, তুমি দেখি বুড়ো মানুষদের মতো কথা বলতে শুরু করেছ? রোহান হেসে বলল, ঠিকই বলেছ, আমি মনে হয় বুড়ো হয়ে গেছি, কিন্তু কথাগুলো তুমি খুব ভুল বলনি। রোহানের চোখ কেমন জানি চকচক করে ওঠে। সে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমি তো ইতিহাস খুব বেশি জানি না, কিন্তু যেটুকু জানি সেখানে কি দেখেছি জানো? কি দেখেছ? যখন মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন তারা আবার মাথা সোজা করে দাঁড়ায়। এখানেও নিশ্চয় দাঁড়াবে। যখন দাঁড়াবে, তখন তো আবার জ্ঞান বিলি করতে হবে, জানতে হবে, শিখতে হবে। তখন যদি ক্রিস্টাল রিডার না থাকে, তখন তারা এই বই পড়ে জানবে। হৃদি কয়েক মুহূর্ত রোহানের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ শব্দ করে হাসতে শুরু করল। রোহান ভুরু কুঁচকে বলল, তুমি বোকার মতো হাসছ কেন? হৃদি কষ্ট করে হাসি থামিয়ে বলল, তুমি বোকার মতো কথা বললে দোষ নেই, আমি বোকার মতো হাসলে দোষ? আমি কখন বোকার মতো কথা বলেছি? এই যে বলছো মানুষ বোকা খাওয়া এই বইগুলো পড়ে জ্ঞান চর্চা করবে, রোহান শক্ত মুখ করে বলল, আমি বলিনি এই ঘরে এই পোকা খাওয়া বইগুলো পড়বে। তাহলে কি বলেছ? বলেছি দরকার হলে এই রকম বই পড়বে, ক্রিস্টালে যেরকম তথ্য রাখা যায় সেরকম বইয়েও তথ্য রাখা যায়। ক্রিস্টাল রিডার যদি না থাকে, তাহলে বইয়ের তথ্য দিয়ে কাজ চালানো যাবে, সবাইকে আবার বর্ণমালা শিখতে হবে। হৃদয় আবার হাসতে শুরু করল। রোহান চোখ পাকিয়ে বলল, তুমি আবার বোকার মতো হাসছো কেন? তোমার কথা শুনে আমি এবারে কোন কথাটা হাসির কথা বলেছি? এই যে বলেছ সবাইকে বর্ণমালা শিখতে হবে, তারপর বলবে সবাইকে গাছের বাকল পরে থাকতে হবে, গুহার ভেতর কাঁচা মাংস আগুনে ঝলসে খেতে হবে, বিবর্তনে বানর থেকে যেরকম মানুষ হয়েছে সেরকম আবার উল্টো বিবর্তনে আমরা সবাই মানুষ থেকে বানর হয়ে যাব, আমাদের সবার ছোট ছোট লেজ গজিয়ে যাবে। এবারে রোহানও হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোমার সাথে কথা বলার কোনো অর্থ নেই, তুমি কোনো কিছু গুরুত্ব দাও না। রীতি রোহানের দিকে তাকিয়ে বলল, তুমি তো ভবিষ্যতে অনেক দূর তাকাতে পারো, তাই সব কিছুকে গুরুত্ব দিতে পারো। আমার সমস্যাটা কি জানো? কি? আমি একদিন একদিন করে বেঁচে থাকি, তাই কোনো কিছুকে গুরুত্ব দিতে পারি না। রোহান কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে বলল, আমারও কি মনে হয় জানো? কি? তুমি খুব একটা অদ্ভুত মানুষ। হৃদির চোখ বড় বড় করে বলল, কি আশ্চর্য, আমার ঠিক তাই মনে হচ্ছিল। ঠিক কি মনে হচ্ছিল? যে তুমি খুব আজব একজন মানুষ। ঠিক কি কারণ জানা নেই, হঠাৎ করে দুজনে অকারণে হেসে ওঠে। পুরনো বিধ্বস্ত একটা ঘরে আবছা অন্ধকারে ধুলি ধূসরিত বইয়ের স্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা দুজনের হাসির শব্দটি অত্যন্ত বিচিত্র শোনায়।
দুপুরবেলা একটা ছোট খাবার দোকানে রিদি আর রুহান এক বাটি স্যুপ গরম স্যুপের সাথে শুকনো রুটি চিবিয়ে খাচ্ছে। তখন রুহান প্রথমে বিষয়টা লক্ষ্য করল, তাদের টেবিল থেকে দুই টেবিল দূরে বসে থাকা একজন মানুষ তাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। রুহানের সাথে চোখাচুকি হওয়া মাত্রই মানুষের চোখ সরিয়ে নিল। রুহান চোখের কোণা দিয়ে মানুষটাকে লক্ষ্য করে খাওয়া শেষ না করে মানুষটি উঠে গেল। সম্ভবত তাদের চিনে ফেলেছে, এত বড় একটা কাণ্ড করে এসেছে, তাদের পরিচয়টা কেউ জানবে না সেটা তো হতে পারে না। আগে হোক পরে হোক এটা জানাজানি হবেই। রুহান একটা নিঃশ্বাস ফেলে রিদিকে বলল, রিদি আমাদের পরিচয় কিন্তু এখানে জানাজানি হয়ে যাবে। রিদি বলল, এখনও হয়নি সেটাই আশ্চর্য। একটা মানুষ খুব সন্দেহজনকভাবে উঠে গেল, আবার ফিরে না আসা পর্যন্ত খেতে থাকো, হালকা অস্ত্রটা খুলে রাখো, দরকার হলে ব্যবহার করা যাবে। রোহান বলল, যদি আমাদের পরিচয় জেনে থাকে তাহলে কিছু করার আগে অনেকবার চিন্তা করবে। তা ঠিক। রোহান চোখের কোণা দিয়ে চারদিকে একনজর দেখে বলল, আমি এভাবে থাকতে পারবো না। কিভাবে থাকতে পারবে না? এই যে সবসময় সতর্ক হয়ে চোখ কান খোলা রেখে একটা হাত ট্রিগারের উপর রেখে। হৃদি বলল, এখন বেঁচে থাকার এটাই হচ্ছে নিয়ম। আমি এভাবে বেঁচে থাকতে চাই না। তাহলে তুমি কিভাবে বেঁচে থাকতে চাও? আমি আবার গ্রামে ফিরে যেতে চাই, সেখানে থাকতে চাই। তোমার গ্রামে কে আছে রোহান? আমার মা, আমার ছোট দুটি বোন নুবা আর ত্রিনা। রিদি কিছু না বলে কিছুক্ষণ রোহানের দিকে তাকিয়ে রইল। রোহান জিজ্ঞেস করলো, তোমার কে আছে রিদি? আমার কেউ নেই। কেউ নেই? না। কেন নেই সেটা জিজ্ঞেস করতে গিয়ে রোহান থেমে গেল। সে নিজে থেকে যদি বলতে না চায় তাহলে হয়তো জিজ্ঞেস করা ঠিক হবে না। রোহান বলল, তাহলে তুমিও চলো আমার সাথে, আমাদের গ্রামটা খুব সুন্দর, তোমার ভালো লাগবে। হৃদি কোনো কথা না বলে নিঃশব্দে রোহানের দিকে তাকিয়ে রইল। রোহান বলল, সারা পৃথিবী সবাই বলছে যার জোর বেশি সে যেটা বলবে সেটাই হচ্ছে নিয়ম। মানুষ আর পশুর মধ্যে এখন কোনো পার্থক্য নেই। আমরা বলবো সেটা ভুল, আমাদের গ্রাম দিয়ে সেটা শুরু করব। ছোট একটা স্কুল বানাবো, ছেলেমেয়েরা সেখানে পড়বে। ক্রিস্টাল রিডার না থাকলে আমরা বর্ণমালা শেখাবো, বই বানাবো, বই পড়াবো, আবার জ্ঞান চর্চা শুরু করব, একজন মানুষ আরেকজনকে ভালোবাসব। রোহান হঠাৎ থেমে গেল। রীতি জিজ্ঞেস করল, কি হলো? শুনতে তো ভালোই লাগছিল, থামলে কেন? ওই লোকটা ফিরে এসেছে, সাথে আরও দুইজন, একজন পুরুষ অন্যজন মহিলা। রীতির শরীরটা একটু শক্ত হয়ে যায়, নিচু গলায় জিজ্ঞেস করে, কি করছে ওরা? কিছু করছে না, দেখছে, আমাদেরকে দেখছে। রোহান আর রিদি নিঃশব্দে বসে থাকে। মানুষগুলো কিছুক্ষণ তাদের দেখে আবার বের হয়ে গেল। রোহান একটা নিঃশ্বাস ফেলে বলল, ভালো লাগে না, আমার একেবারেই ভালো লাগে না, এভাবে বেঁচে থাকার কোনো অর্থ নেই। রিদি কিছু না বলে রোহানের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যেবেলা দুজন আবার বের হয়েছে। গান বাজনার বিকট সুর থেকে সরে গিয়ে তারা মূল বাজারটার দিকে এগিয়ে যায়। উজ্জ্বল আলোতে বিচিত্র পোশাক পরা মানুষজন হাঁটাহাঁটি করছে, জিনিসপত্র দরদাম করে কিনছে। এখানে এলে হঠাৎ করে মনে হয় পৃথিবীতে বুঝি কোনো সমস্যা নেই। হাঁটতে হাঁটতে সামনে একটু ভিড় দেখে দুজনে এগিয়ে যায়। একটা খাঁচার ভেতরে বেশ কিছু ছেলে মেয়ে, পাশে একটা ছোট মঞ্চ, সেখানে একজন কিশোর দাঁড়িয়ে আছে। কিশোরটির এক ধরনের শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখে মনে হয় তার চারপাশে কি ঘটছে সে বুঝতে পারছে না। কিশোরটির পাশে একজন মানুষ তার হাতে মাইক্রোফোনে কথা বলছে। রুহান এবং রিদি শুনল। মানুষটি বলছে, এর নাম কিসি, কিসির বয়স মাত্র 12 বছর, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার বাড়ন্ত শরীর। একদিন সে যে একজন কাঠঠাকুরঠা জোয়ান হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের নিজস্ব ডাক্তার দিয়ে কিসিকে পরীক্ষা করিয়েছি। কিসি একেবারে সুস্থ, সবল এবং নিরোগ, তার শরীরে কোনো রোগ জীবাণু নেই। কিসির পরিবারের কাগজপত্র আমাদের কাছে আছে, DNA প্রোফাইলও আছে, ইচ্ছে করলে তোমরা পড়তে পারো। মানুষটি দম নেবার জন্য একটু থামল। তখন রুহান আর রিদি বুঝতে পারল এখানে মানুষ বেচা কেনা হচ্ছে, তারা আগে কখনো এটি দেখেনি। দুজনে এক ধরনের কৌতূহল নিয়ে এগিয়ে যায়। মানুষটি মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে আবার কথা বলা শুরু করে। এই ছেলেটাকে আমরা এনেছি দক্ষিণের অঞ্চল থেকে, অনেক কষ্ট করে আনতে হয়েছে। তোমরা জানো সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি চলছে, এর মধ্যে মানুষ ধরে আনা সোজা কথা না। যেভাবে চলছে তাতে মনে হচ্ছে কিছুদিন পর সাধারণ মানুষ আর মানুষের বাজারে হাত দিতে পারবে না। দাম কমপক্ষে 3-4 গুণ বেড়ে যাবে, এখনই সময়, আমি অনেক কম দামে ছেড়ে দিচ্ছি। এই বাড়ন্ত কিশোরটি মাত্র 2000 ইউনিট। পাশে থেকে একজন বলল, 2000 ইউনিট কি মাত্র হলো নাকি? এই দামে একটা গাড়ি কেনা যায়।
মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা বলল, গাড়ি আর মানুষ কি এক জিনিস? আস্ত একটা মানুষ পেয়ে যাচ্ছ? যদি এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোলা বাজারে বিক্রি করো তাহলে দাম কত পাবে জানো? আজকাল ভালো একটা হৃৎপিণ্ডে 500 ইউনিটের কমে পাওয়া যায় না। হৃৎপিণ্ড ছাড়া আছে কিডনি, লিভার, লাংস, চোখের কর্নিয়া, ব্রেন আর রক্ত, একেবারে ফ্রেশ রক্ত। তুমি যদি মানুষটাকে সারা জীবন পালতে না চাও, কেটে কেটে বিক্রি করে দিতে পারো, তাতে আরও বেশি লাভ হবে। কিনবে কেউ? বুড়ো মতো একজন মানুষ বলল, ধুর পোলাপান দিয়ে কি করব, ভালো মেয়ে মানুষ থাকলে দেখাও। মেয়ে মানুষ থাকবে না কেন? অবশ্যই আছে। আমাদের কোম্পানির আসল বিজনেস হচ্ছে মেয়ে মানুষের বিজনেস। আমাদের নেটওয়ার্ক একেবারে গভীর গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে। সারা দেশ খুঁজে আমরা সুন্দরী মেয়ে মানুষ ধরে আনি। মানুষটি খাঁচা খুলে কিসি নামের কিশোরটাকে ভেতরে ঠেলে দিয়ে একটি মেয়েকে হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। মেয়েটা ভাবলেশহীন মুখ, চোখে মুখে এক ধরনের বিচিত্র কাঠিন্য, মাথায় এলোমেলো চুল, শরীরের কাপড় অবিন্যস্ত। মানুষটা মেয়েটির চারপাশে ঘুরে মুখে এক ধরনের পরিতৃপ্তির শব্দ করে বলল, এই মেয়েটার নাম ক্রিটিনা। মেয়েটার শরীরটা একেবারে ভালো করে দেখো, দেখলে জিভে পানি চলে আসে। মানুষটার কথা শুনে উপস্থিত অনেকে শব্দ করে হেসে উঠল। উৎসাহ পেয়ে মানুষটা বলল, একেবারে গহীন একটা গ্রাম থেকে ধরে এনেছি, যেভাবে এনেছি ঠিক সেইভাবে তোমাদের সামনে হাজির করেছি। তোমরা কল্পনা করে নাও, যখন এই মেয়েকে সাজিয়ে গুছিয়ে আনবে তখন তাকে দেখতে কেমন লাগবে, মনে হবে একেবারে আগুনের খাপড়া। মানুষটি একটু দম নিয়ে বলল, এই আগুনের খাপড়ার বয়স 19, পরিবারের কাগজপত্র, ডিএনএ প্রোফাইল সব কিছু তৈরি আছে, ইচ্ছা করলে দেখতে পাবে। ডাক্তারি পরীক্ষা হয়েছে, একেবারে সুস্থ সবল নিরোগ। অনেক কষ্ট করে অনেক দূর থেকে এনেছি, তাই দাম একটু বেশি, কিন্তু এই জিনিস কম দামে পাবে না। বুড়ো মানুষটা মুখের লোল টেনে বলল, দাম কত? 5000 ইউনিট। 5000? বুড়ো মানুষটা প্রায় আর্তনাদ করে বলল, 5000 ইউনিট কি ছেলে খেলা নাকি? মাইক্রোফোনটা হাতে মানুষটা বলল, আমি কি বলেছি এটা ছেলে খেলা? ভালো জিনিস চাইলে তার দাম দিতে হয়, বুঝেছ? বুড়ো মানুষটা বলল, আমাকে আগে ভালো করে দেখতে দাও। দেখো দেখো, যত খুশি দেখো, এর মধ্যে কোনো ভেজাল নেই। বুড়ো মানুষটি মঞ্চে উঠে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর সন্তুষ্টির মতো একটা শব্দ করে পকেট থেকে ইউনিটের বান্ডেল গুনে গুনে দিতে থাকে। রোহান মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকে, তার চোখে মুখে কি গভীর একটা বিষাদের ছাপ। চোখ থেকে নেমে আসা পানি গালের উপর শুকিয়ে রয়েছে, বড় বড় চোখে এক ধরনের অবর্ণনীয় অবিশ্বাস নিয়ে সামনে তাকিয়ে আছে, সে চোখে এক গভীর হতাশা। বুড়ো মানুষটা তার ইউনিটগুলো মাইক্রোফোন হাতের মানুষটাকে ধরিয়ে দিয়ে মেয়েটার হাত টেনে ধরে আনতে শুরু করে। কি করছে বুঝতে না পেরেই রোহান হঠাৎ গলা উঁচিয়ে বলল, এই যে বুড়ো, তুমি দাঁড়াও। বুড়ো মানুষটি দাঁড়িয়ে গেল, তার মুখে ক্রোধের একটা ছায়া পড়ে। সে কঠিন চোখে ভিড়ের মানুষগুলোর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে তার সাথে এই অশোভন গলায় কথা বলেছে। মানুষটা রোহান সেটা আবিষ্কার করে বুড়োটা কেমন যেন থিতিয়ে যায়। তার সারা শরীর জুড়ে ঝুলে থাকা অস্ত্রগুলো যে এর কারণ তাতে সন্দেহ নেই। সে শুকনো গলায় বলল, কি হয়েছে? তুমি মেয়েটাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? কষ্ট করে বুড়ো তার গলার ঝালটুকু লুকাতে পারল না। কেন ছেড়ে দেব? হৃদি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। রোহান এখন কি করবে সে জানে না। যেটাই করুক তাকে সাথে সাথে থাকতে হবে। মনে হচ্ছে এটা তার ভবিতব্য, রোহান কিছু একটা করে বসবে আর তাকে সেটা সামাল দিতে হবে। হৃদি সতর্ক ভঙ্গিতে পেছন থেকে স্বয়ংক্রিয় অস্ত্রটা তুলে নেয় এবং সেটা উপস্থিত কারো দৃষ্টি এড়াল না। রোহান হেঁটে হেঁটে ছোট মঞ্চটার উপরে গিয়ে দাঁড়িয়ে বলল, মানুষ বেচে কেনা করা যায় না। বুড়ো মানুষটার চোখে মুখে জ্বালা ধরানো এক ধরনের বিতৃষ্ণার ছাপ পড়ল। সে মাথা ঘুরিয়ে মাইক্রোফোন হাতে মানুষটার দিকে তাকিয়ে বলল, কি বলছে এই মানুষ? মাইক্রোফোন হাতের মানুষটা একটু এগিয়ে এসে বলল, তুমি এই মেয়েটাকে নিতে চাইছিলে? এটা তো বিক্রি হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমার কাছে আরও আছে, এই দেখো আমার সাপ্লাই। রোহান মাথা নেড়ে বলল, ওহো, আমি মোটেও সেটা বলি নাই। আমি বলেছি মানুষ বেচা কেনা বন্ধ। বন্ধ? হ্যাঁ বন্ধ। কবে থেকে? অনেক দিন থেকে। মানুষ আগে যখন অসভ্য আর জঙ্গলি ছিল তখন একজন আরেকজনকে বিক্রি করত, এখন মানুষ সভ্য হয়েছে, তারা এখন মানুষ বিক্রি করে না। মাইক্রোফোন হাতের মানুষটিকে এবারে পুরোপুরি বিভ্রান্ত দেখায়। সে আমতা আমতা করে বলে, দেখো তুমি নিশ্চয়ই এখানে নতুন এসেছ, এখন বাজারে নিয়মিত মানুষ, মেয়ে মানুষ, বাচ্চা কাচ্চা বিক্রি হয়, বিশাল ব্যবসা, আমি অনেক দিন থেকে করছি। রোহান থেকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ভুল করছিলে, আর করবে না। সে খাঁচার ভেতরে আটকে থাকা মানুষগুলোকে দেখিয়ে বলে, এদের সবাইকে ছেড়ে দাও।
মাইক্রোফোন হাতের মানুষটি চোখে মুখে এবারে একটা ক্রোধের চিহ্ন ফুটে ওঠে। সে কঠিন চোখে রোহানের দিকে তাকিয়ে বলে, তুমি কে আমি জানি না, তুমি কী জন্য এটা করছো সেটাও আমি জানি না। আমি বলছি তুমি এখান থেকে যাও। আমার এই ব্যবসা আমি এমনি এমনি করি না, আমার গার্ডদের ডাকলে তোমার কপালে দুঃখ আছে, তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি বলছো মানুষ বেচাকেনা করা যায়? অবশ্যই করা যায়। এই লাল পাহাড় হচ্ছে মুক্তাঞ্চল, যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস এনে এখানে বিক্রি করা যায়, এটা হচ্ছে মুক্তাঞ্চলের অলিখিত আইন। ভারী মজা তো, মাইক্রোফোন হাতে মানুষটি বলল, মজা? হ্যাঁ, তার মানে আমি ইচ্ছে করলে মানুষকে বিক্রি করতে পারবো? অবশ্যই পারবে। ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করে দেখি, বলে সে খপ করে মানুষটির কলার ধরে কাছে টেনে এনে তার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নেয়। এক হাতে মানুষটাকে ধরে রেখে অন্য হাতে মাইক্রোফোনটা মুখের সামনে ধরে সে বলে, তোমাদের কাছে বুড়া হাবড়া অপদার্থ একটা মানুষ বিক্রি করতে চায়, কথা বেশি বলে, এছাড়া আর কোনো সমস্যা নেই, কে কিনতে চাও? উপস্থিত মানুষদের ভেতর থেকে একজন কৌতুকপ্রিয় মহিলা জিজ্ঞেস করল, কত দাম? খুব সস্তায় ছেড়ে দিচ্ছি, দাম মাত্র 1 ইউনিট। উপস্থিত মানুষগুলোর ভেতরে একটা হাসি রোল উঠল। মহিলাটি বলল, এত সস্তা হলে 1 ডজন কিনতে চাই। আমার কাছে 1 ডজন নেই, একটাই আছে, এরকম অপদার্থ মানুষ 1 ডজন তৈরি হয় না। দাও তাহলে। মহিলাটি সত্যি সত্যি তার ব্যাগ খুলে ইউনিট বের করতে শুরু করে। রোহান কলার ধরে রাখা মানুষটিকে বলল, দেই তোমাকে বিক্রি করে। কি করছো তুমি বুঝতে পারছো না, সব কিছু নিয়ে তামাশা করা যায় না। আমি মোটেও তামাশা করছি না, রোহান ঠান্ডা গলায় বলল, তুমি যদি জোর করে ধরে এনে মানুষ বিক্রি করতে পারো, তাহলে আমি কেন জোর করে ধরে তোমাকে বিক্রি করতে পারবো না? মানুষটি চট করে এই যুক্তিটার উত্তরে কিছু বলতে পারল না, খানিকক্ষণ আমতামতা করে বলল, তুমি এরকম পাগলামি করতে পারো না। রোহান মানুষটিকে তখন ছেড়ে দেয়, বলে, তুমি ঠিকই বলেছ, তুমি এরকম পাগলামি করতে পারো না, মানুষ হয়ে মানুষকে বিক্রি করে দেওয়া পাগলামি, এটা কেউ করতে পারে না। আমি যেমন তোমাকে করব না, তুমি ওদের করবে না, বুঝেছ? মানুষটি কিছু অশ্লীল শব্দ উচ্চারণ করে উন্মত্তের মতো চিৎকার করে বলল, গার্ড! হৃদয়বারে তার অস্ত্রটা মাথার উপরে তুলে চিৎকার করে বলল, খবরদার, কেউ নড়বে না। তার চিৎকারে যে যেখানে ছিল সেখানে থেমে গেল। হৃদয় বলল, গার্ডরা, তোমরা ইচ্ছা করলে আমাকে গুলি করার চেষ্টা করতে পারো, কিন্তু আমি আগে বলে দিচ্ছি, তোমরা অস্ত্রটা তোলার আগেই তোমাদের আমি শেষ করে দিতে পারবো, বুঝেছ? কেউ কোনো কথা বলল না। মানুষগুলো নিজেদের ভেতরে চাপা গলায় কথা বলতে থাকে এবং হঠাৎ কম বয়সী একটা মেয়ে এগিয়ে এসে উত্তেজিত গলায় বলল, তোমরা কি খেলোয়াড়? তোমরা কি ক্রেভনকে ধরে এনেছিলে? রিদি আর রোহান একজন আরেকজনের দিকে তাকালো, তাদের পরিচয় আর গোপন রাখার প্রয়োজন নেই। রিদি মাথা নেড়ে বলল, হ্যাঁ। বিস্ময়ের একটা সম্মিলিত শব্দ শোনা গেল। এবার অনেকেই তাদের কাছে আসার চেষ্টা করে, ভালো করে এক নজর দেখার চেষ্টা করে। কম বয়সী কয়েকটা মেয়ে আনন্দে এক ধরনের চিৎকার করতে থাকে, চারিদিকে মানুষের হুটুপুটি শুরু হয়ে যায়। রোহান মঞ্চের উপর দাঁড়িয়ে বলল, তোমরা সবাই শান্ত হও, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে লাল পাহাড়ে মানুষ বেচাকেনা বন্ধ, আর কেউ এখানে দূরের গ্রাম থেকে মানুষ ধরে এনে বিক্রি করতে পারবে না। উপস্থিত মানুষগুলো উল্লাসের মতো এক ধরনের শব্দ করলো, তারা ব্যাপারটা বুঝতে পেরেছে সেরকম মনে হলো না, কোনো একটা বিষয় নিয়ে হয়েছে হচ্ছে সেটা নিয়ে আনন্দ। কাছাকাছি ক্রিটিনা দাঁড়িয়েছিল। রোহান বলল, ক্রিটিনা, তোমাকে কেউ বিক্রি করতে পারবে না, তোমার ভয় পাওয়ার কিছু নেই। ক্রিটিনা কোনো কথা না বলে স্থির চোখে রোহানের দিকে তাকিয়ে রইল। রোহান বলল, তুমি মুক্ত, তুমি যেখানে খুশি যেতে পারো। ক্রিটিনা ফিসফিস করে বলল, আমি তোমাকে ঘৃণা করি, অসম্ভব ঘৃণা করি। রোহান চমকে উঠে বলল, ঘৃণা করো আমাকে? হ্যাঁ, তুমি ভেবেছ আমি তোমাদের মতো মানুষদের চিনি না? খুব ভালো করে চিনি। গলায় একটা অস্ত্র ছুলে তোমরা মনে করো সারা পৃথিবীটা তোমাদের, যা ইচ্ছে করতে পারো। রোহান কয়েকবার চেষ্টা করে বলল, বিশ্বাস করো আমি সেরকম কিছু ভাবছি না। আমি জানি তুমি ওই মানুষটার কাছ থেকে কেন আমাদের ছিনিয়ে নিয়েছ। কেন? তুমি এখন আমাদের অন্য কোথাও বিক্রি করবে। না ক্রিটিনা, বিশ্বাস করো তোমাদের আমি অন্য কোথাও বিক্রি করব না, তোমরা যেখানে খুশি যেতে পারো, তোমরা স্বাধীন। ক্রিটিনা হঠাৎ আনন্দহীন শুকনো হাসিতে ভেঙে পড়ল, হাসতে হাসতে বলল, আমরা স্বাধীন? হ্যাঁ, আমরা স্বাধীন হয়ে এখন কোথায় যাব? বাইরে তোমরা কত হাজার হাজার মানুষ বসে আছো আমাদের ধরে নিতে, আমরা কোথায় যাব, কি করব? তোমাদের গ্রামে যাবে?
আমাদের গ্রাম কত দূর তুমি জানো? এরা সেই গ্রামে কি করেছে তুমি জানো? কত বাড়ি পুড়েছে, কত মানুষ মেরেছে তুমি জানো? আমি দুঃখিত ক্রিটিনা। হঠাৎ ক্রিটিনা চিৎকার করে বলল, খবরদার, যেটা বিশ্বাস করো না সেটা মুখে উচ্চারণ করো না। রোহান থতমত খেয়ে বলল, আমি কি বিশ্বাস করি না? দুঃখিত হবার কথা বলো না, কারণ তোমরা দুঃখিত না, তোমরা আমাদের লুট করে নিয়ে কোথাও বিক্রি করবে, আমি জানি। বিশ্বাস করো ক্রিটিনা। ক্রিটিনার চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। সে হিংস্র গলায় বলল, খবরদার, তুমি বিশ্বাস করার কথা মুখে আনবে না। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। রীতি রোহানের দিকে এগিয়ে এসে একটু হাসার চেষ্টা করে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিপদে মধ্যে পড়েছ। রোহান একটু কষ্ট করে হেসে বলল, তোমার কি ধারণা? আমার ধারণা তুমি এবং আমি দুজনেই খুব বিপদের মধ্যে পড়েছি। একজন মানুষের পুরো ব্যবসা তুমি লুট করে নিয়েছ, সে কি একটা সহজভাবে মেনে নেবে? নেবে না। আমি কিছু লুট করিনি, আমি এই মানুষগুলোকে মুক্ত করার চেষ্টা করেছিলাম। রীতি শব্দ করে হেসে বলল, তুমি যাদেরকে মুক্ত করেছো তারাও তোমাকে বিশ্বাস করেনি, আর তুমি আশা করছো অন্যরা বিশ্বাস করবে? রোহান মাথা চুলকে বলল, কি করা যায় বুঝতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে যেতে হবে সবাইকে নিয়ে, কিন্তু সেটা কিভাবে করব? ঠিক এরকম সময় তারা দেখতে পেল একজন মানুষ ভিড় ঠেলে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের কাছাকাছি এলে মানুষটিকে চিনতে পারল, এজেন্ট ড্রুচ্যান। এজেন্ট ড্রুচ্যান কাছে এসে দুজনের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, অভিনন্দন, তোমাদের অনেক অনেক অভিনন্দন। রোহান ভুরু কুচকে বলল, কেন, কিসের অভিনন্দন? তোমরা দুজন মিলে এত বড় একটা সাপ্লাই লুট করে নিলে, এটা কি সোজা কথা? কার কাছে বিক্রি করবে ঠিক করেছো কিছু? আমার পরিচিত কিছু খরিদ্দার আছে, খুব ভালো ব্যবসা করে, এখান থেকে 50-60 কিলোমিটার দূরে। আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারি, শতকরা 10% কমিশন আমার, আমি আগে থেকে বলে রাখছি। রোহান কিছু না বলে নিঃশব্দে এজেন্ট ড্রুচ্যানের দিকে তাকিয়ে রইল। ড্রুচ্যান বলল, কি হলো, তুমি কথা বলছো না কেন? রোহান তবু কোনো কথা বলল না। এজেন্ট ড্রুচ্যান বলল, এর থেকে কম কমিশনে আমি কাজ করতে পারবো না, অসম্ভব। রোহান এবারেও কোনো কথা বলল না। ড্রুচ্যান বলল, তোমাদের কি হয়েছে, তোমরা কথার উত্তর দিচ্ছ না কেন? কত কমিশন দিতে পারবে? রোহান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমরা কোনো কমিশন দিতে পারবো না এজেন্ট ড্রুচ্যান, তার কারণ আমরা এই মানুষগুলোকে বিক্রি করার জন্য লুট করিনি। তাদের যেখান থেকে দৌড়ে আনা হয়েছে আমরা সেখানে গিয়ে তাদের রেখে আসব। এজেন্ট ড্রুচ্যান অবিশ্বাসের দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে বলল, তুমি কি বললে? আমি বলেছি এই মানুষগুলোকে যেখান থেকে ধরে আনা হয়েছে আমরা তাদের সেখানে রেখে আসব। এজেন্ট ড্রুচ্যান এবার রীতির মুখে তাকালো, তারপর মাথা ঘুরিয়ে আবার রোহানের মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার সাথে ঠাট্টা করছো? না, আমরা ঠাট্টা করছি না, আমরা সত্যি কথা বলছি। এজেন্ট ড্রুচ্যান তখনও বিষয়টা বুঝতে পেরেছে বলে মনে হলো না, মাথা ছাকিয়ে বলল, কিন্তু কেন? রোহান একটা নিঃশ্বাস ফেলে বলল, তার কারণ আমরা বিশ্বাস করি যে মানুষ কখনো পণ্য হতে পারে না, একজন মানুষকে কখনো পণ্য হিসেবে বেচা কেনা করা যায় না। এজেন্ট ড্রুচ্যান বাধা দিয়ে বলল, কে বলেছে করা যায় না, সবাই করছে, তাতে কিছু আসে যায় না। আমরা মনে করি একজন মানুষ কখনো অন্য মানুষকে বেচা কেনা করতে পারে না। এজেন্ট ড্রুচ্যান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে সেটা যদি তোমাদের পরিকল্পনা হয়ে থাকে তাহলে তোমরা খুব বিপদের মধ্যে আছো, তোমাদের নিরাপত্তা দেবার কেউ নেই। এই লোক ক্রিভেনের খুব কাছের মানুষ, কিছুক্ষণের মধ্যে লোকজন আসবে তোমাদের ধরতে। রোহান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমারও তাই ধারণা, তোমাদের এক্ষুনি সরে পড়তে হবে এই মুহূর্তে। ঠিকই বলেছ, কিভাবে পালাবে এখান থেকে? আমরা ভাবছিলাম তুমি ওদের নিয়ে যাবে। আমি? এজেন্ট ড্রুচ্যান অবাক হয়ে বলল, আমি কেন নিয়ে যাব? যেখানে এক ইউনিট কমিশন নেই সেখানে আমি কেন তোমাদের নিয়ে যাব? রোহান এজেন্ট ড্রুচ্যানের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি নিয়ে যাবে কারণ সেটা হবে এই হতভাগ্য মানুষগুলোকে সাহায্য করার একটা সুযোগ, তুমি তাদের সাহায্য করবে। এজেন্ট ড্রুচ্যান অবাক হয়ে রোহানের চোখের দিকে তাকিয়ে থেকে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে তার চোখে পানি এসে যায়। চোখ মুছে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি খুব মজার মানুষ, আমি বিশ্বাস করতে পারি না যে কেউ একজন তোমার মতো করে কথা বলতে পারে। রোহান বলল, আমি এমন কিছু বিচিত্র কথা বলিনি, পৃথিবীটা গড়ে উঠেছে মানুষের জন্য, মানুষের ভালোবাসার কারণে। তুমি যদি এই মানুষগুলোকে সাহায্য করো তাহলে সেই ভালোবাসাটা অনুভব করতে পারবে,
মানুষের জন্য ভালোবাসার মতো পৃথিবীতে সুন্দর জিনিস আর কিছু নেই, বিশ্বাস করো। অ্যাজেন্ট ড্রুচান এক ধরনের অবিশ্বাসের দৃষ্টিতে রুহানের দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে বলল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে এসব বলছো। রুহান বলল, তুমি বিশ্বাস করবে কি না সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি যেটা বলছি সত্যি বলছি। অ্যাজেন্ট ড্রুচান মাথা নাড়তে নাড়তে বলল, আমি গেলাম, তোমরা কি করবে তোমরা জানো। আমি শুধু এটুকু বলতে পারি যে তোমরা যদি এখনই এখান থেকে সরে না পড়ো, তোমাদের কপালে দুঃখ আছে, অনেক বড় দুঃখ। অ্যাজেন্ট ড্রুচান চলে যাওয়ার পর হৃদি রোহানের সামনে দাঁড়িয়ে বলল, তাহলে কি করবে ঠিক করেছ? আপাতত সরে পড়ি। কোথায় সরে পড়বে? পাহাড়ের দিকে যাই, জঙ্গলে ঢুকে পড়ি, সেখানে চট করে কেউ খুঁজে পাবে না। হৃদি মাথা নাড়ল, খুব ভালো একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে না, কিন্তু আর তো কিছু করার নেই। হৃদি জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, চলো তাহলে রওনা দিই। ঘণ্টাখানেক পরে পাহাড়ি পথে রুহান আর হৃদি জনাত্রিশ এক নানা বয়সের তরুণ তরুণীকে নিয়ে হেঁটে যেতে থাকে। আবছা অন্ধকার, আকাশে একটা ভাঙা আলো, তার মৃদু আলোতে সবাই হেঁটে যাচ্ছে। ছোট একটা উপত্যকা পার হলে তার একটা পাহাড়ি রাস্তায় উঠতে পারবে। ঈদ রাস্তা ধরে দক্ষিণে কয়েকশো কিলোমিটার যেতে হবে, কেমন করে যাবে তারা এখনও তো জানে না। উপত্যকাটা পার হয়ে তারা পাহাড়ি রাস্তায় এসে ওঠে। কম বয়সী ছেলে মেয়েগুলো পথের পাশে ক্লান্ত হয়ে বসে পড়ে, আবছা অন্ধকারে তাদের চেহারা দেখা যায় না, শুধু ভাগ্যের উপর অসহায়ভাবে সব কিছু আত্মসমর্পণ করে দেওয়ার ভঙ্গিটুকু বোঝা যায়। রুহান নিচু গলায় বলল, তোমরা বিশ্রাম নেবার জন্য খুব বেশি সময় পাবে না, আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব সরে যেতে হবে। অন্ধকারে বসে থাকা একজন তরুণ জিজ্ঞেস করল, কেন? তোমাদের যাদের কাছ থেকে ছুটি এনেছি তারা তোমাদের আবার ধরে নিতে আসতে পারে। অন্ধকারে বসে থাকা তরুণটি বলল, তাতে কি আসে যায়, আমরা তোমাদের হাতে থাকি আর অন্যের হাতে থাকি, কি আসে যায়? রোহান কি উত্তর দেবে বুঝতে পারে না, কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখন অনেক দূরে একটা লরির হেডলাইট দেখতে পেল। হৃদি নিচু গলায় বলল, সবাই পেছনে সরে যাও, বনের ভেতর গিয়ে লুকিয়ে যাও। আবছা অন্ধকারে বসে থাকা তরুণটি বলল, কেন কেন আমাদের পেছনে সরে যেতে হবে? কারা আসছে আমরা জানি না, তারা কি চায় সেটাও জানি না। যদি গুলাগুলি শুরু হয় তোমাদের নিরাপদে থাকা দরকার, মাথা নিচু করে মাটিতে শুয়ে থাকো, যাও। আবছা অন্ধকারে বসে থাকা তরুণ তরুণীগুলো উঠে দাঁড়িয়ে হুটুপুটি করে বনের ভেতর ছুটে যেতে থাকে। হৃদি আর রোহান দুটি বড় গাছের আড়ালে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা লরিটির ইঞ্জিনের চাপা গুঞ্জন শুনতে পেল। দেখতে দেখতে সেটা তাদের কাছাকাছি চলে আসে। হৃদি আর রোহান অবাক হয়ে দেখল তাদের কাছাকাছি এসে লরিটি থেমে যায়। তারা ভাবছিল লরির পেছন থেকে অস্ত্র হাতে অনেকগুলো মানুষ নামবে, কিন্তু সেরকম কিছু হলো না। তারা অবাক হয়ে দেখল শুধু ড্রাইভিং সিট থেকে একজন মানুষ নেমে এলো। আবছা অন্ধকারে তাকে স্পষ্ট দেখা যায় না, চোখে লাগানো ইনফ্রারেড গগল শটা শুধু চোখে পড়ে। মানুষটি এদিকে সেদিকে তাকিয়ে হঠাৎ উচ্চস্বরে ডাকল, রুহান, হৃদি। রুহান আর হৃদি মানুষটির গলা স্বর চিনতে পারে, অ্যাজেন্ট ড্রুচান। গাছের আড়াল থেকে দুজনে বের হয়ে এলো। রুহান বলল, কি ব্যাপার ড্রুচান, তুমি এখানে? অ্যাজেন্ট ড্রুচান বলল, তোমার মানুষজন কোথায়? দেরি করো না, তাড়াতাড়ি উঠো লরিতে, তোমাদের খুঁজে বিশাল বাহিনী রওনা দিচ্ছে। রুহান অ্যাজেন্ট ড্রুচানের কাছে গিয়ে নরম গলায় বলল, আমি জানতাম তুমি আসবে। অ্যাজেন্ট ড্রুচান বিরক্ত গলায় বলল, বাজে কথা বলো না, আমি নিজে জানতাম না, আর তুমি কেমন করে জানতে? তুমি না জানতে পারো, কিন্তু আমি জানতাম এই পৃথিবীটা টিকে যাবে। এই পৃথিবীটা টিকে যাবে কেন তুমি কি জানো অ্যাজেন্ট ড্রুচান? আমার এত বড় বড় জিনিস জানার কোনো শখ নেই রুহান, আমি শুধু জানি যদি এক্ষণে এই লরিতে সবাই না উঠো তাহলে কিন্তু কেউ পৌঁছাতে পারবে না। রুহান অ্যাজেন্ট ড্রুচানের কথাটা না শোনার ভান করে বলল, এই পৃথিবীটা টিকে যাবে কারণ মানুষের ভিতরে এখনো মনুষ্যত্বটুকু বেঁচে আছে। অ্যাজেন্ট ড্রুচান বিরক্ত হয়ে বলল, তুমি যে কি বাজে বকতে পারো রুহান, সেটা অবিশ্বাস্য। কিছুক্ষণের মধ্যে দেখা যায় পাহাড়ি পথ দিয়ে লরিটি ছুটে যাচ্ছে। সামনে ড্রাইভিং সিটে অ্যাজেন্ট ড্রুচানের পাশে বসেছে হৃদি, পেছনে অন্য সবার সাথে বসেছে রুহান। রুহান পেছনের খোলা অংশ দিয়ে বাইরে তাকিয়ে আছে। লরির ভিতরে চুপচাপ বসে আছে সবাই। বসে থাকতে থাকতে রুহানের চোখে হঠাৎ একটু ঘুমের মতো এসেছিল। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল, তার কুলের উপর রাখা স্বয়ংক্রিয় অস্ত্রটা কেউ একজন হ্যাচকা টান দিয়ে সরিয়ে নিয়েছে। রুহান মাথা ঘুরিয়ে দেখে মানুষটি ক্রিটিনা, সে অস্ত্রটা তার দিকে তাক করে ধরে রেখেছে। আবছা অন্ধকারে বোঝা যায় তার চোখ ধক ধক করে জ্বলছে।
রোহান কোনো কথা না বলে স্থির চোখে ক্রিটিনার দিকে তাকিয়ে রইল। ক্রিটিনা হিংস্র গলায় বলল, লরি থামাও। কেন? আমরা নেমে যাব। কোথায় নেমে যাবে সেটা তোমার জানার প্রয়োজন নেই। রোহান বলল, ক্রিটিনা, আমরা তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। তোমাদের সাহায্যের কথা আমি খুব ভালো করে জানি। তোমরা হচ্ছে খুনে ডাকাত, ঠক আর প্রতারক। আমার কথা শোনো, ক্রিটিনা চিৎকার করে বলল, আমি কোনো কথা শুনব না। লরি থামাও, যদি না থামাই তোমাকে আমি খুন করে ফেলব। রোহান হাসার চেষ্টা করল, যদিও আবছা অন্ধকারে সেটা কেউ দেখতে পেল না। নরম গলায় বলল, খুন করে ফেলবে? হ্যাঁ, ঠিক আছে, করো খুন। ক্রিটিনা হিংস্র গলায় বলল, আমাকে রাগানোর চেষ্টা করো না। রোহান বলল, আমি তোমাকে মোটেও রাগানোর চেষ্টা করছি না। ক্রিটিনা, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতে চাইছ না। আমি তোমাকে বলেছি তোমাদের আমরা তোমাদের গ্রামে নিয়ে যেতে চাচ্ছি। মিথ্যে কথা বলবে না, ক্রিটিনা চিৎকার করে বলল, আমার সাথে মিথ্যে কথা বলবে না। ঠিক আছে, আমি আর কথাই বলবো না, খুন করে ফেলবো তোমাদের সবাইকে। কিভাবে খুন করবে? গুলি করে খুন করব। তুমি কি আগে কখনো এরকম অস্ত্র ব্যবহার করেছো? তুমি কি জানো কেমন করে গুলি করতে হয়? ক্রিটিনাকে এক মুহূর্ত ইতস্তত করতে দেখা যায়। ইতস্তত করে বলে, সব অস্ত্র এক, আমি জানি ট্রিগার টানলে গুলি হয়। না, রোহান মাথা নাড়ল, নিরাপত্তার কিছু ব্যাপার থাকে, ট্রিগার টানলে গুলি হয় না। আমার কথা বিশ্বাস না করলে তুমি ট্রিগার টেনে দেখতে পারো। ক্রিটিনা ইতস্তত করে অস্ত্রটা বাইরে তাক করে ট্রিগার টানল। খট করে একটা শব্দ হলো, কিন্তু কোনো গুলি হলো না। রোহান বলল, এখন আমার কথা বিশ্বাস হলো? তুমি অস্ত্রটা আমার কাছে নিয়ে এসো, আমি তোমাকে দেখিয়ে দিই কেমন করে সেফটি লিভারটা টানতে হয়। আমি তোমাকে বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে অস্ত্রটা আমাকে দিতে হবে না, তুমি নিজেই করো। ডান পাশে উপরে লিভারটা টেনে নিজের দিকে আনো। ক্রিটিনা অনিশ্চিতের মতো লিভারটা নিজের দিকে টেনে আনে। রোহান পরিতৃপ্তির মতো শব্দ করে বলল, চমৎকার, এখন তুমি ইচ্ছে করলে আমাকে গুলি করে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে। বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখো। ক্রিটিনা অস্ত্রটা বাইরে তাক করে ট্রিগার টানতে ভয়ঙ্কর শব্দ করে অস্ত্রটি গর্জন করে ওঠে। লরির ভেতর বসে থাকা ছেলে মেয়েগুলো ভয় পেয়ে চিৎকার করে পেছনে সরে যায়। সামনে ড্রাইভিং সিটে বসে থাকা রিদি এবং ড্রুজান গুলির শব্দ শুনে কারণটা বোঝার জন্য রাস্তার পাশে লরি থামিয়ে নেমে আসে। রিদি চাপা গলায় বলে, কি হয়েছে রোহান? বিশেষ কিছু না। রোহান হালকা গলায় বলল, কেমন করে অস্ত্র চালাতে হয় তার একটা ছোট্ট ট্রেনিং হচ্ছে। রিদি অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তোমার মাথা খারাপ রোহান, এটা কি ট্রেনিং দেওয়ার সময়? রোহান শব্দ করে হেসে বলল, ট্রেনিংয়ের সময় বলে কিছু নেই রিদি, তোমরা সেটা নিয়ে চিন্তা করো না, যাও লরি চালাতে থাকো। কিছুক্ষণের মধ্যে আবার লরি চলতে শুরু করে। লরির পেছনে বসে থেকে কিছুই হয়নি এরকম একটা ভঙ্গি করে রোহান শীষ দিয়ে একটা সুর তোলার চেষ্টা করতে থাকে। রিটিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কি লিভারটা আবার সামনে ঠেলে দেব? তুমি যদি অস্ত্রটা এই মুহূর্তে ব্যবহার করতে না চাও তাহলে সেটাই নিরাপদ। ক্রিটিনা লিভারটি ঠেলে দিয়ে অস্ত্রটা রোহানের দিকে এগিয়ে দেয়, বলে, নাও। কি নেব? এ অস্ত্রটা? রোহান বলল, তোমার কাছে রাখো। আমার কাছে রাখবো? হ্যাঁ। কেন? দুটি কারণে। এক, আমি চাই তুমি আমার কথা বিশ্বাস করো যে সত্যি আমরা তোমাদেরকে তোমাদের এলাকায় ফিরিয়ে দিতে চাই। দুই, আমার কাছে আরও একাধিক অস্ত্র আছে, তুমি যেহেতু অস্ত্র চালাতে শিখেই গেছো এটা তোমার কাছে থাকলে আমাদের নিরাপত্তা বেশি হয়, যদি দরকার হয় তাহলে তুমি ওটা ব্যবহার করতে পারবে। ক্রিটিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি দুঃখিত রোহান, আমি যে তোমার কথা কোনো বিশ্বাস করিনি সেজন্য দুঃখিত। এখন করেছ? তোমাকে বিশ্বাস করেছি তোমার কথা তোমাকে বিশ্বাস করেছি তোমার কথা এখনো বিশ্বাস করিনি। রোহান শব্দ করে হেসে বলল, আমাকে যদি বিশ্বাস করো তাহলে আগে হোক পরে হোক একদিন আমার কথা কেউ বিশ্বাস করবে। ক্রিটিনা অস্ত্রটা কোলের ওপর রেখে রোহানের পাশে বসল, একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, তোমরা কেন আমাদের উদ্ধার করেছ? রোহান বলল, আমি জানি না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, উত্তরটা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কেন? পৃথিবী থেকে ভালো উঠে গেছে, এটা আবার ফিরে আসবে, এভাবে আসবে, কেউ জানবে না কেন আসছে, আসবে গোপনে। রোহান ক্রিটিনার দিকে তাকালো, আবছা অন্ধকারে তার চেহারাটা ভালো করে দেখা যায় না, চেহারায় এক ধরনের বিষাদের ছাপ। খুব ভোরবেলা লরিটি থামলো,
পেছনের দরজা খুলে প্রথমে রোহান, তার পিছু পিছু ক্রিটিনা নেমে এলো। তারপর অন্য সবাই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে। কয়েক ঘন্টা আগেও সবার ভেতর একটা চাপা আশঙ্কা কাজ করছিল। যখন বুঝতে পেরেছে যে আসলেই সবাইকে তাদের নিজের এলাকাতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন হঠাৎ করে সবার ভেতরে এক ধরনের নিশ্চিন্ত নির্ভাবনার ফুরফুরে আনন্দ এসে ভর করেছে। লরি থেকে নেমে সবাই হইচই চেঁচামেচি করতে থাকে। যারা একটু ছোট তারা ছুটোছুটি শুরু করে দেয়। এজেন্ট ড্রুজান লরির নিচে থাকা একটা বাক্স টেনে নামিয়ে আনে। সেটা খুলতেই ভেতর থেকে শুকনো খাবার আর পানীয় বের হয়ে আসে। সবার মধ্যে সেটা ভাগ করে দিতে দিতে বলে, তাড়াতাড়ি সবাই খেয়ে নাও, আমরা ঘন্টা খানিকের মধ্যে রওনা দেব। কম বয়সী একটা মেয়ে বলল, কেন আমাদের এক ঘন্টার মতো রওনা দিতে হবে? আমরা কি জায়গাটা একটু ঘুরে দেখতে পারি না? এখানে দেখার মতো কিছু নেই, মেয়েটি বলল। কে বলেছে দেখার মতো কিছু নেই? ওই যে দূরে একটা কাচের ঘর দেখা যাচ্ছে, এজেন্ট ড্রুজান বলল, এটা একটা পুরনো মান মন্দির, ভেঙে চুরে আছে, দেখার মতো কিছু নেই। কে থাকে ওখানে? কেউ থাকে না, সাপকোপ থাকলে থাকতেও পারে, মেয়েটি আনন্দে হাততালি দিয়ে বলল। আমার সাপকূপ দেখতে খুব ভালো লাগে, আমি কি দেখতে যেতে পারি? রোহান বলল, ঠিক আছে যাও, সাপকূপ বাঘ সিংহ যেটা দেখতে ইচ্ছে যেতে পারো, তবে এক ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। তোমরা জানো তোমাদের ধরার জন্য পিছু পিছু অনেক মানুষ আসছে। একটা ছেলে কঠিন মুখে বলল, আসুক না ধরতে, ওদের 12টা বাজিয়ে ছেড়ে দেওয়া হবে না? রোহান জানতে চাইল, কে 12টা বাজাবে? ছেলেটি একগাল হেসে বলল, কেন, তুমি, তুমি আর রিদি, তোমরা পৃথিবীর সারা খেলোয়াড়, তোমাদের কাছে কে আসবে? আশেপাশে যারা ছিল সবাই আনন্দের মতো একটা শব্দ করল। সবাই চারদিকে ছড়িয়ে ছিটে যাওয়ার পর এজেন্ট ড্রুজান তার লরিটার কাছে গিয়ে বনেট খুলে ইঞ্জিনে উঁকি দেয়। কিছু একটা দেখে সে হঠাৎ শীষ দেওয়ার মতো শব্দ করে। রোহান জিজ্ঞেস করে, কি হয়েছে? এজেন্ট ড্রুজান বলল, সমস্যা। কি সমস্যা? ইঞ্জিনের কুলেন্ট পাইপে লিক, সব কুলেন্ট পড়ে যাচ্ছে। কিভাবে হলো? পুরনো ইঞ্জিনে সেটা হচ্ছে সমস্যা, ভালো কুলেন্ট পাওয়া যায় না, জোড়াতালি দিয়ে তৈরি হয়, সেটা আরেকটা সমস্যা। রোহান জিজ্ঞেস করলো, তাহলে এখন কি করবে? কুলেন্টের পাইপগুলো পাল্টাতে হবে। কি দিয়ে পাল্টাবে? আমার কাছে বাড়তি পাইপ আছে, কিন্তু ওয়েল্ডিং করতে হবে, একটু সময় নেবে। হৃদি পাশে দাঁড়িয়েছিল, একটু এগিয়ে এসে বলল, এজেন্ট ড্রুজান, আমি তোমাকে সাহায্য করি। এজেন্ট ড্রুজান বলল, তার চাইতে বেশি দরকার একটু রাস্তার দিকে লক্ষ্য রাখা, হঠাৎ করে যদি আমাদের ধরতে চলে আসে তখন মহাবিপদ হবে। রোহান বলল, ঠিক আছে সেটা আমি দেখছি। হৃদি জানতে চাইল, কিভাবে দেখবে? রোহান পিছনে তাকিয়ে বলল, আমি ওই মান মন্দিরটার উপরে গিয়ে দাঁড়াই, তাহলে অনেক দূর পর্যন্ত দেখতে পারবো। হৃদি মাথা নেড়ে বলল, যাও। এজেন্ট ড্রুজান তার গলায় ঝোলানো বাইনোকুলারটি রোহানের হাতে দিয়ে বলল, এটা নিয়ে যাও। ক্রিটিনা কাছে দাঁড়িয়েছিল, বলল, রোহান, আমি কি তোমার সাথে যেতে পারি? অবশ্যই যেতে পারো ক্রিটিনা, মানমন্দিরের উপরে একা একা না দাঁড়িয়ে থেকে দুজনে মিলে দাঁড়ালে সময়টা ভালো কাটবে, চলো। একসময় এলাকায় জনবসতি ছিল, এখন নেই। যে ছোট নুড়ি পাথরের রাস্তাটা ঘুরে ঘুরে মানমন্দির পর্যন্ত উঠে গেছে, সেটা নানা রকম ঝোপ ঝাড়ে ঢেকে গেছে। লম্বা লম্বা পা ফেলে তারা মানমন্দিরের কাছে এসে দাঁড়ায়। মানমন্দিরের ভেতর থেকে তার ছেলে মেয়েদের চেঁচামেচি শুনতে পায়। তাদের কলরব শুনলে মনে হয় তারা বুঝি কোনো একটা আনন্দ উৎসবে এসেছে। মানমন্দিরের সামনে দাঁড়িয়ে ক্রিটিনা কপালের ঘাম মুছে বলল, কেমন গরম দেখেছ? হ্যাঁ, বেশ গরম। রোহান একটু অবাক হলো, তারা সরাসরি রোদে দাঁড়িয়ে নেই, তাছাড়া সূর্যের আলো এখানে এত প্রখর হয়নি, কিন্তু এখানে তবু বেশ গরম। কারণটা রোহান ঠিক বুঝতে পারে না। মানমন্দিরটা কাঁচ দিয়ে তৈরি, বিভিন্ন জায়গায় কাঁচ ভেঙে গেছে, ফেটে আছে। লতা গুল্ম দিয়ে মানমন্দিরটা স্থানে স্থানে ঠেকে গেছে, তবু বোঝা যায় এটি একসময় চমৎকার একটা বিল্ডিং ছিল। রোহান উপরে ওঠা সিঁড়ি খুঁজে বের করার জন্য মানমন্দিরের ভেতরে ঢুকে আবিষ্কার করে ভেতরে বেশ ঠান্ডা। রোহান ক্রিটিনার দিকে তাকিয়ে বলল, একটা জিনিস লক্ষ্য করেছো ক্রিটিনা? কি? একটা কাচের ঘর, ভেতরে ঠান্ডা কিন্তু বাইরে গরম। তার মানে কি? মানমন্দিরের কাজ সূর্যের আলোর তাপের অংশটিকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, এটা বাইরে প্রতিফলিত হচ্ছে, সেজন্য বাইরে গরম। শুধু দৃশ্যমান আলোটা ভেতরে ঢুকতে দিচ্ছে, সেজন্য ভেতরে অনেক আলো কিন্তু গরম নেই, ঠান্ডা। ভারী মজা তো? হ্যাঁ, এলাকাটা নিশ্চয়ই উষ্ণ, মানমন্দিরকে ঠান্ডা রাখার জন্য এরকম কাজ লাগানো হয়েছে। ঠিকই বলেছ। রোহান আর ক্রিটিনা কথা বলতে বলতে মানমন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে থাকে।
অনেক উঁচু মান মন্দির। ছাদে পৌঁছানোর পর তারা আবিষ্কার করল, এখানে দাঁড়িয়ে থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। যে রাস্তা ধরে তারা এসেছে সেই রাস্তাটি পাহাড়কে ঘিরে ঘুরে ঘুরে নেমে গেছে। চোখে বাইনোকুলার লাগিয়ে এখানে দাঁড়িয়ে তারা প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। রোহান চারদিকে দেখে যত দূর দেখা যায় শুধু ফাঁকা ধুধু পাহাড়, জনমানবের চিহ্ন নেই। পুরো দৃশ্যটাতে এক ধরনের মন খারাপ করার বিষয় রয়েছে। ঠিক কী কারণে মন খারাপ হয় সেটা বুঝতে না পেরে রোহান এক ধরনের অস্থিরতা অনুভব করে। মানমন্দিরের ছাদে দাঁড়িয়ে তারা দেখতে পায় ছেলে মেয়েগুলো বাইরে ছুটোছুটি করছে। এখন তাদের দেখে বোঝাই যায় না যে সবাইকে মায়ের বুক থেকে তুলে নিয়ে গিয়েছিল পণ্য হিসেবে বিক্রি করার জন্য। মনে হচ্ছে তারা বুঝি কোথাও পিকনিক করতে এসেছে। মানমন্দিরের ছাদে দুজন ইতস্তত হাঁটে। চারপাশে ঘন বন জঙ্গল, এখানে কোনো জনবসতি কখনোই ছিল না। একসময় হয়তো মানমন্দিরটা চালু ছিল, তখন কিছু মানুষজন থাকতো, আসতো যেত, এখন কেউ নেই। জ্ঞান বিজ্ঞানে এখন মানুষের কোনো আগ্রহ নেই, উৎসাহ নেই। রোহান, ক্রিটিনার গলার স্বর শুনে রোহান ঘুরে তাকালো। ক্রিটিনা বলল, তোমাকে আমার একটা কথা বলা হয়নি। কি কথা? তোমাকে অনেক ধন্যবাদ। রোহান হেসে বলল, কি জন্য ধন্যবাদ? আমাদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যাচ্ছ সেজন্য নয়, সেজন্য কৃতজ্ঞতা, কিন্তু ধন্যবাদ অন্য কারণে। কি কারণে? এই যে আমি তোমাকে বলছি তোমাকে অনেক ধন্যবাদ এই কথাটি বলার সহ্য করে দেওয়ার জন্যে। এরকম কথা বলায় আমি ভুলে গিয়েছিলাম। আমি ধরে নিয়েছিলাম যে পৃথিবীটা হচ্ছে স্বার্থপর নিষ্ঠুর একটা জায়গা। এখানে সবাইকে হতে হবে হিংস্র আর স্বার্থপর। যার যেটা প্রয়োজন সেটা কেড়ে নিতে হবে। এখানে ভালোবাসা আর মমতার কোনো স্থান নেই। ক্রিটিনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমিও একজন হিংস্র মানুষ হয়ে গিয়েছিলাম। তুমি একেবারে চোখে আঙুল দিয়ে দেখালে সেটা ভুল। তুমি আমার ভেতরে মানুষের উপরে বিশ্বাস ফিরিয়ে নিয়ে এসেছ। এই বিশ্বাসের কারণে আমি হয়তো খুব বড় বিপদে পড়ব। হয়তো আমার দুঃখ হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু তবুও আমি এই বিশ্বাসটা নিয়ে বেঁচে থাকতে চাই। কথা বলতে বলতে ক্রিটিনা দূরে থাকালো এবং হঠাৎ করে তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে যায়। সে ভয় পাওয়া গলায় বলল, রোহান, কি হয়েছে? ওই দেখো। রোহান ক্রিটিনার দৃষ্টি অনুসরণ করে দূরে তাকায়। বহু দূরে পাহাড় গিরে রাস্তাটি উঠে এসেছে। সেই রাস্তায় অনেকগুলো গাড়ি, একটা কনভয়। গাড়িগুলো এই দিকে আসছে। ঘণ্টাখানেক সময়ের মধ্যে এগুলো এখানে পৌঁছে যাবে। কেউ বলে দেয়নি, কিন্তু তারা জানে এই কনভয়গুলো আসছে তাদের ধরে নেওয়ার জন্য। শুনছেন মোহাম্মদ জাফর ইকবাল রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী রোহান রোহান। শেষ হলো চতুর্থ পর্ব। ধন্যবাদ।